ম্যাডাম ও মরে গেছে, খুব কষ্ট করতেছে স্যার। আচ্ছা ওই মুরগি বেশি আমার বউ বলে এতক্ষণ আমি কাঁদতাম, এতক্ষণ আমি হাসতে হাসতে পাগল হয়ে গেতাম। ও কিন্তু স্যার আপনি এখানে পেঁয়াজ কাটতেছেন কেন? আরে হিটলার বেড়ে আসলে স্যার এখন কামার কাম দেয়, একটু বসার টাইম নাই, মাত্র ক্লাসের আগে একটু বসার টাইম পাইছিলাম তাও হাতে পেঁয়াজ ধরাই দিছে কাটার জন্য। হিটলারের বেডি আমার বউ। আর আজকে তুমি তো তাদের কেমনে আসলা স্যার? আমার ভুল হয়ে গেছে স্যার, আমি কেটাছি স্যার, আমি কেটাছি। না 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 থাকো থাকো থাকো। স্যার ক্লাস শুরু করেন। রাজকুমার সাহেব আজকে দয়া করে ফাঁকিবাজি করো না। আরে না স্যার, আমি আজকে পুরো রেডিও আসছি স্যার। স্যার দেখে তো মনে হয় না। আরে এসব বলে না, এখনই আবার পালা যাবে। স্যার যাবে না স্যার, চলে গেছে। কি? হ্যাঁ আরে এই টিকটকে নাতিন রেখে ডাক্তার দেখাও। স্যার আপনি কি ওকে ইনডাইরেক্টলি হিজা বললেন? এটা মনে করেন হিজা কোনো গালি, ওরা আমাদের মানুষ। ওকে ব্যাক টু ভিডিও। কি তুমি আগে কাজ করো নাই কেন? ও আচ্ছা স্যার, গেম খেলতেছিলাম তো তাই ক্লাস করতে পারিনি। কি বললা তুমি? ফালতু গেমের জন্য তুমি আমার ক্লাস করো নাই? এইসব গেম কি তোমাকে খাইতে পড়তে দিবে? স্যার মজা নেন, গতকাল 8 গেম থেকে 10,000 টাকা কামাইছি। ও মাই গড, ওয়াও! তাই নাকি স্যার? তাহলে আমার বেতনটা? আরে স্যার এখনই দিতেছি, থামেন, বিকাশ করতেছি আমি, থামেন। এই টাকা আসছে, ইয়ে! ভাই স্যারের বেতন তো দিলি, আমার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিলি, সেটা একটু দে। দেন কি অবস্থা, মানে টাকা হাতে পাইতে না পাইতে ভিখারি গুলো হাত পাতা শুরু করে। আচ্ছা তুমি গেম খেলে টাকা কেমনে পাইলা? আরে গতকাল ফ্রি ফায়ার খেলতেছিলাম, তারপর হঠাৎ দেখি গুগল চরমে একটা মেসেজ আসছে। চরম? ক্রোম? ইউ হ্যাভ গট 10,000 টাকা, ক্লেম ইওর রিওয়ার্ড। করলাম ক্লেম। কি ভাই, তুই কি তোর অ্যাকাউন্ট চেক করছিলি টাকা আছে নাকি নাই? আরে আমাকে এত গাধা পাইছিস তুই, অবশ্যই চেক করছি। কিছু বলা লাগবে না, সবাই ক্লাসে মনোযোগ দাও, ক্লাস শুরু করতেছি। সঞ্জিত কেমন আছো? ক্লাস শুরু করেন। তোমার শরীর ঠিক আছে তো? স্যার ক্লাস শুরু করেন। তোর মা বাবা ভালো আছে? স্যার আমি শুভ বন্যা না, স্যার ক্লাস শুরু করেন। আচ্ছা এত বড় বদমাস ছেলেটা তো ভালো হইলো কেমনে, চিন্তার বিষয়। আচ্ছা শুরু করি। আচ্ছা আজকে তাহলে মাসকেলে ব্যবহার করবো। স্যার এটা মাসে হবে। স্যার টাকাটা দিয়ে দেন না স্যার, আম্মু জানলে স্যার পুরো খায় বলবে স্যার। আরে এর শুধু লাইন কাটে যায়, টাকা তো আমি বসে দিয়ে দিব। আচ্ছা লাইন কেন কেটেছে, নাম্বার নিতে পারতেছি না। আচ্ছা শোনো, তাহলে এবার কি ভাবতেছে, যাওয়ার কথা চিন্তা করতেছ না তো? এই গেল বুঝি। না আজকে ছেলে যাবে না মনে হয়, ভালো হয়ে গেছে। একটা প্যান্ট
সচপ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন স্যার আজকে দয়া করে তোমাদের দুজনের ভালোবাসা একটু অফ রাখো কি যে বলেন না স্যার ওই পাগলের সাথে ভালোবাসা কি বলে ডাইনি স্যার এই কোনো কথা বললেন স্যার এই ডাইনির সাথে কে রিলেশন করে ওদের ভিতরে ঝগড়া হয়েছে তাহলে তো অনলাইন ঠিক আছে না আরে স্যার কই মার খাইতাছে ও চল তাহলে আমরা অ্যামং আস খেলি চল খেলি আরে পুরা সব হাড্ডি ভেঙে গেছে রে এত জোরে কে মারে ওই বুয়া বাড়াইছে বললি আমার ভাই কার শখ আছে নাকি আরে মজা করে বুঝো না কেন তুমি এই তোরা কি করতেছ স্যার একটা গেম খেলতেছি স্যার গেম সারাক্ষণ খালি গেম 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 খেয়ে করা লাগবে তোর হ্যাঁ স্যার এমন আস চল চল একসাথে খেলি কেমন মজা পাও স্যার কে একা ভাইছি মাইরে দেই আরে এই কে জানে আমাকে মাইরে হাড্ডি ভেঙে যাইছে আরে সঞ্জিত সেটি গেমের নিয়ম স্যার আচ্ছা যে তুমি আমাকে মাইলাস না তুমি আমাকে মাইলাস দাঁড়াও তোমাকে দেখাবো এক এক সেকেন্ড তোমার নাকি আগে ক্লাসে মাইলাসিলাম তো মাইসাছো কেমনে ও স্যার তো আমাকে তো আমি বাহানা করতেছিলাম ভাবছিলাম এই ফাউল ক্লাস করা থেকে আমি একটু ঘুমাই নেই ঘুমাইতেছিলে তুমি দাঁড়াও তুমি এখন কোথায় মাইলাতেছি এখন তো মাইয়ে দিই স্যার কিন্তু কেন কিছু করার নেই এটা নিয়ম আবার কে আসছে এটা ক্লাসের মাঝখানে কে আসে ডেনি গট্টি এটা কেমন নাম স্যার প্লিজ স্যার টাকাটা ফেরত দেন না স্যার প্লিজ দাঁড়াও আজকে তোমাকে আজকে মারবো দাঁড়াও ওয়েট স্যার এটা কিন্তু নিয়ম না স্যার তাহলে আমার সময় নিয়ম কেন স্যার স্টাইল মিউজিক দি মাসেলস এন্ড বোনস পারফর্ম অ্যান ইম্পর্টেন্ট রোল ইন লোকোমোশন দ্য স্কেলেটন কনস্টিটিউটস দ্য স্ট্রাকচার অফ দ্য বডি অ্যান্ড মাসকুলার সিস্টেম মেক্স দ্য কভারিং অফ দিস স্ট্রাকচার আরে তোমরা খেয়াল করো না কেন খেয়াল করো টু দ্য বোনস বাই আ স্ট্রং এলিমেন্টস পার নেম অ্যাটেন্ড তোমরা থাপ্পড় মারা উচিত যেসব টপিকে কোনো জ্ঞান নাই সেই সব ক্লাসে কোনো মনোযোগ দিবে না আর যেসব টপিকে পুরো এক্সপার্ট সেসব ক্লাসে শুধু হা করে তাকায় থাকবে স্যার লাইক রিপ্রোডাকশন তোমরা আমার সাথে এরকম করো কেন আমি তোমাদের টিচার একটু তো সম্মান করো আরে স্যার আপনি তো পৃথিবীর বেস্ট টিচার কি বলবো আর আপনাকে পাই আমরা পুরা ধন্য এই আমার মাথা গরম করিস না এমনি একটা হারামের ক্লাস করে পুরো মাথা গরম হয়ে আছে তোমাদের যারা কি করবো তুমি তোমাদের ক্লাসই নিব হ্যাঁ হাই রে ওখানে আমার সাতজনই ঈদে যাও বেরিয়ে যাও হাই রে আজকের মিশন সাকসেসফুল বয়স লেটস প্লে অ্যামং আস কাম অন